হ্যালো গাইজ, এখন বাজছে 12:13। একটু আগে খাওয়া দাওয়া করে ঘুমালাম, অনেকক্ষণ আগে থেকে খিদে পাচ্ছিল, কিন্তু মেঘনাকে ঘুম পাড়িয়েই বেশিরভাগ দিন খাই। আর মেঘনা এক্ষণে ঘুমালো, তো ঘুমালো তাহলে খেলাম। তো আজকে নিয়ে আজকে একটা অন্যরকমের ভিডিও, সেটা তোমার থাম্বনেল টাইটেল দেখেই বুঝেই গেছো। তো যখন আমি ইউটিউবে আসিনি তখন কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও সার্চ করে করে দেখতাম, তোমরাও দেখো হয়তো। তো আমি কিন্তু চুলের ব্যাপারে অনেক ভিডিও দেখতাম, চুল কী করে স্ট্রেট হয়, চুল কী করে লম্বা হয়, চুল কী করে সিল্কি শাইনি হয়, এইসব ভিডিওগুলো সার্চ করে করে দেখতাম নানান রকম চ্যানেল থেকে। তো একদিন একটা ভিডিও দেখেছিলাম, ইস্ত্রি দিয়ে একটা মেয়ে চুল স্ট্রেট করছে, তার অনেক ভিউ এসছে আর অনেক রকমের কমেন্টও এসেছিলো, আর সুন্দর হয়েছিলো চুল স্ট্রেটটা। তো আমিও প্ল্যান করলাম যে আজকে একটু ট্রাই করে দেখবো যে কেমন হয়। আর আমি চুলে কিন্তু শ্যাম্পু করে নিয়েছি, আর শ্যাম্পুটা যেহেতু আমি পরশুদিন করেছি, সিল্ক অ্যান্ড শাইনও লাগানো আছে, আর চুলটা কিন্তু আমার মোটামুটি একটু গ্লেজও দিচ্ছে আর একটু সিল্কে সিল্কি ভাবও আছে। আর যে কোনো মানে স্ট্রেট করার সময় কিন্তু চুলটা সিল্কি হলে ভালো হয়, কন্ডিশনার বা সিল্ক অ্যান্ড শাইন লাগিয়ে নিলে। তো আমি দেখবো আজকে ট্রাই করে কেমন হয়, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। তো মেঘনার বাবা চুলটা ইস্ত্রি করে দেবে, তো চলো দেখা যাক কীরকম হয়। চুলটা কিন্তু পুরোপুরি স্ট্রেট হয়ে গেছে, আর এই পাশেরটা দেখো, এখানে তোমরা বুঝতে পারবে। তো দেখো কত সুন্দর কিন্তু চুলটা স্ট্রেট হয়েছে, ইস্ত্রি দিয়েও যে এত সুন্দর চুল স্ট্রেট করা যায় জানতাম না আমি, কিন্তু এটা ইউটিউব দেখে কিন্তু আজকে ট্রাই করলাম। কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, কেননা হাওয়া লাগলেই তো চুল, নর্মালি স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করলেও হাওয়া লাগলেই চুল এমনিতেও নর্মাল হয়ে যায়, আর এটা তো ইস্ত্রি, তো ইস্ত্রি দিয়ে যে স্ট্রেট করা যায় সেটা ট্রাই করে দেখলাম। আর আমার তো চুলটা খুবই কোঁকড়ানো, তাও কিন্তু ভালো স্ট্রেট হয়েছে। চুলটা স্ট্রেট করলে একটু স্মার্ট লাগে ঠিকই, কিন্তু ভগবান তো তৈরি করে দেয় না, যার যেরকম মানে মুখে যেরকম চুল মানায় সেরকমই তৈরি করে দেয় ভগবান। তো যাই হোক, ভালো লাগলো চুলটা স্ট্রেট করে, একটু লম্বা লম্বা লাগছে চুলটা, কোঁকড়ানো চুল কিন্তু লম্বা হলে বোঝা যায় না, কিন্তু চুলটা কিন্তু স্ট্রেট হওয়ার পর দেখো কতটা লম্বা লাগছে, কোমর অবধি হয়ে গেছে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও,
অনেক রাত হয়ে গেছে, এখন কিন্তু বাজে 12:44। এখন লাইট অফ করে ঘুমাবো, মশারি টানাবো। তো চলো আজকে টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে গুড নাইট।